সবাই কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, এবং চলুন আজকে দেখে আসি একটি ভিডিও, যেই ভিডিওতে দরদ মুভির যিনি পরিচালক অনন্য মামুন ভাই অনেক কিছু আপডেট দিয়েছেন। সো চলুন আমরা দেখে আসি ভিডিওটি, এবং অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না, ঠিক আছে? আর আপনার যদি শাকিব কাহ্ন হন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এই পেজটিকে ফলো করে দেবেন, কারণ এই পেজের মাধ্যমে আপনারা দরদ মুভির অফিসিয়ালভাবে আপডেটগুলো জানতে পারবেন, ঠিক আছে? সো চলুন দেখে আসি আমরা অনন্য মামুন ভাই, যিনি হচ্ছে দরদ মুভির পরিচালক, উনি দরদ মুভি নিয়ে কী কী আপডেট নিয়ে চলে এসেছেন, এবং উনি কিন্তু কিছুক্ষণ আগে লাইভ হয়েছেন, এবং লাইভের মাধ্যমেই কিন্তু আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন। সো আমরা একসাথে শুনবো ভিডিওটা, অবশ্যই ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? আর আপনি যদি শাকিব কাহ্ন হন তাহলে অবশ্যই তো স্কিপ করবেন না, আমি জানি, ঠিক আছে? সো চলুন দেখে আসি এবং শুনে আসি। আর এতদিন ধরে চিন্তা করতেছিলাম যে দরদ নিয়ে কোনো আপডেট আসতেছে না কেন, সো দেখা যাক আসলে অনন্য মামুন ভাই আমাদের জন্য কি চমক নিয়ে এসেছেন, কি বলতে চাচ্ছেন উনি। সো গাইস লেটস প্লে। হ্যালো, কেমন আছেন সবাই? আমার মনে হয় সবাই ভালো আছেন। আসলে দরদের আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে এসএমএস করতেছেন, দরদের কি অবস্থা, অনেক রকম কনফিউশন ক্রিয়েট হয়েছে। আসলে কনফিউশন না, এটা ভালোবাসা। দর্শকরা এত অধীর আগ্রহ নিয়ে থাকেন কারণ তারা শাকিব খানকে ভালোবাসেন, তো সেই জন্যই আসলে এত। তো আমরা এটা পজিটিভলি দেখি। তো বেশ কয়েকদিন হলো এই একটা জিনিস একটু ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে যে দরদের কি মানে হাইপটা কমে গেল কিনা, রাজকুমারের হাইপ বেড়ে গেল কিনা, তুফানের হাইপ বেড়ে গেল কিনা। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা ছবি আমাদের শাকিব ভাই এবং আমাদের সুপারস্টার ছবি, প্রত্যেকটা ছবি কিন্তু তার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট। তো কোনটার হাইট বেড়ে গেল, কোনটার হাইট কমে গেল, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হচ্ছে যে তারা মানে সবগুলো ছবি তার বা সবগুলো ছবি ডিরেক্টরের। তো শুধু একটা জিনিস বলার জন্য আপনাদেরকে ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে যে আগেই বলেছি যে দরদ কিন্তু আসলে একটু অন্য ধরনের সাবজেক্ট, একটু ইন্টারন্যাশনাল একটা সাবজেক্ট আছে। আর এত আগে আমরা হাইপ ক্রিয়েট করার দরকার নেই, এটা আমরা চাই না। মানে উটার তাড়াহুড়া করে নেট থেকে একটা ছবি ডাউনলোড করে নিলাম, করে সেটাকে একটু এআই ফাইল ক্রিয়েট করে একটা পোস্টার বানিয়ে দিলাম। তো এইগুলো আমরা অ্যাকচুয়ালি চাই। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে অটোমেটিকলি দরদের হাইপ, হাইপ তো কন্টেন্ট কোনো উঠবে, এত আগে থেকে হাইপ ক্রিয়েট করে ধরেন সেটা কিন্তু হারায় যায়। একটা জিনিস প্রপার স্টেপ বাই স্টেপ উঠতে হয়, হঠাৎ করে এক সিঁড়ি থেকে দশ সিঁড়িতে যেতে আমরা চাই। তো আজকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে দরদ এখন এডিটিং টেবিলে, দরদের এডিটিং চলছে, ফার্স্ট থিংস। সেকেন্ড থিংস, আমরা খুব ইমিডিয়েটলি ওয়ান উইকের মধ্যে একটা ফটোশ্যুট করছি শাকিব ভাইকে নিয়ে। তো সেই ফটোশ্যুটের পরেই আমরা কিছু এতদিন পোস্টার কনসেপ্ট নিয়ে অনেক আলোচনা চলছিল, তো ফাইনালি আমরা একটা পোস্টারের কনসেপ্ট আমরা পেয়েছি, যেটাকে আমরা মানে ওটার উপরে আমরা ওয়ার্ক করছি। আর যেহেতু এখন বেশ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সামনে ডাঙ্কি রিলিজ আছে, তারপরে 31st আছে, ক্রিসমাস আছে, এই যে জিনিসগুলো এর মধ্যে না আমরা কোনো ক্ল্যাশে যেতে চাই না। একটা ক্ল্যাশ ক্রিয়েট হয়ে গেল একটার জন্য আরেকটা নিয়ে ছাড়া, এটা চাই না। আমরা প্রপার ওয়েতে আপনাদেরকে মানে আসলে সব কিছু শেয়ার করতে চাই। সেকেন্ড থিংস হচ্ছে যে দরদ কিন্তু ফেব্রুয়ারি 2 তারিখে আসছে, এটা নিয়ে কোনো রকম কোনো কথা হবে না, যদি না আমাদের কোনো রকম কোনো পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়। এটা তো সবার মধ্যে একটা মিলিয়ন ডলারের প্রশ্ন যে আসলে কি হবে। তো এই একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে অনেকের প্রচণ্ড আগ্রহ সোনার জন্য ঢাকা আসছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে অনেক আগেই একটা কথা বলেছিলাম, যে কথাটা আমি আপনাদেরকে আবারও রিপিট করছি, দরদের কোনো রকম কোনো আপডেট, কোনো রকম ইনফরমেশান, যা কিছু সেটা তখনই সত্য এবং সঠিক হবে যখন আমাদের পেজ থেকে বা আমরা নিজেরা বলবো আপনাদেরকে। এছাড়া যে কেউ যাকে নিয়ে যত ধরনের কথা হোক না কেন, সেটা কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের বিশ্বাস করার জায়গা একটাই, সেটা হচ্ছে আমরাই আপনাদেরকে ইনফর্ম করবো আমরা ভালো আছি,
আর তার চাইতেও বড় কথা যে আমরা এই ছবিটা আপনাদের জন্যই বানাচ্ছি। দরদ এখন এডিটিং টেবিলে, দরদের ফার্স্ট পোস্টার এই বছরই আসছে, সেটা আমরা একটা খুব সুন্দর সারপ্রাইজিং দিয়ে আপনাদেরকে বলবো। দরদের অ্যানি ভিডিও কন্টেন্ট, অ্যানি টাইপ অফ ভিডিও কন্টেন্ট, ফার্স্ট টিজার বলি, ফার্স্ট সং বলি, যাই বলি, সবচাইতে বড় চমক হচ্ছে দরদের প্রথম যে কোনো কন্টেন্ট রিলিজ হবে সেটা কিন্তু হিন্দিতে রিলিজ হবে। দরদের ফার্স্ট গান হিন্দিতেই আসবে, দেন বাংলা সং আসবে। তো এইটাই আপাতত আপডেট, এইটাই কি নেক্সট মুভি। হ্যাঁ, নেক্সট মুভি আমি এপ্রিলের এন্ডে করছি, মানে এন্ড অফ এপ্রিল থেকে স্টার্ট করছি। সেটার স্টোরি নিয়ে অনেক কাজ চলছে, সেটাও একটা প্যান ইন্ডিয়া মুভি হচ্ছে, বড় মুভি হচ্ছে, বড় আর্টিস্টকে নিয়ে হচ্ছে। তো আমরা সামারাইজ করি, সেটা হচ্ছে দরদ এখন এডিটিং টেবিলে, দরদের পোস্টার এই বছরেই আসছে সেটা আমরা বলে দিচ্ছি। এই বছর মানে আর খুব বেশি দিন নেই, আমাদের 14-15 দিন আছে, তো এর মধ্যেই আমরা আপনাদেরকে দিয়ে দিব। থার্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে দরদের যে কোনো ভিডিও কন্টেন্ট সেটা কিন্তু আগামী বছরে ফার্স্টে আসবে, ওকে, এবং সেটা হিন্দিতেই রিলিজ হবে, এটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে এবং ভালো থাকবেন। অনেকগুলো আপডেট আমরা পেয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ অনন্য মামন ভাইকে, যিনি হচ্ছে দরদ মুভির পরিচালক। একসাথে এতগুলো আপডেট আমি হজম করতে পারতেছি না, ঠিক আছে। যাই হোক, আমাদের শাকিবিয়ানদের জন্য আমাদের অনেক 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 মানে কলিজায় পানি, মানে কলিজাটা ঠান্ডা হয়েছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। অনেকগুলো আপডেট আমরা পেলাম, যেটা হচ্ছে আপনারা জানেন যে পোস্টার চলে আসবে এই বছরের শেষের দিকে, এবং অলরেডি দরদ মুভি এডিটিং টেবিলে আছে, এবং পোস্টার নিয়ে অনেক ওনারা আলোচনা করেছেন, অনেক সুন্দরভাবে প্ল্যান করে আসলে আস্তে ধীরে ধীরে সুস্থ ওনারা করছেন, যার জন্য পোস্টারটা রিলিজ হবে ফার্স্ট লুক বা পোস্টার যেটাই বলেন, এটা হচ্ছে এই বছরের শেষের দিকে। এবং সামনের বছরের ফার্স্টের দিকে, মানে হচ্ছে জানুয়ারির প্রথম দিকে, দরদের কন্টেন্ট বলতে উনি যেটা বুঝিয়েছেন, টিজার তো নিশ্চয়ই দিবেন না, তখন তখন হয়তো একটা রোমান্টিক গান দিতে পারেন। সো ওইটা প্রথমেই হিন্দিতে রিলিজ হবে, হ্যাঁ, এবং উনি এটা এনশিওর করেছেন যে দরদের কোনো কন্টেন্ট আসলে সেটা ফার্স্টে হিন্দিতে আসবে, দেন হচ্ছে বাংলাতে আসবে। তার মানে হচ্ছে মার্কেটিংটা উনি সুন্দরভাবে, আসলে প্যান ইন্ডিয়ান যেহেতু মুভি, সো নতুন নতুন অডিয়েন্স, ইন্ডিয়ান অডিয়েন্সগুলোকে ধরার জন্য উনি যেই ট্রিক্সটা খাটিয়েছেন সেটা আসলে আমার কাছে প্রশংসার দাবিদার রাখে, তো ভালো। এবং আরেকটা কথা যেটা হচ্ছে, উনি যেটা বলেছেন যে ফেব্রুয়ারি 2 তারিখে রিলিজ হবে দরদ মুভি, যদি না কোনো পলিটিক্যাল কোনো ইস্যুর কারণে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আর আরেকটা উনি যেই আপডেটটা দিয়েছেন সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো সুন্দরভাবে ডিটেইলে, ঠিক আছে। আর ভালো লাগলো যে এত সুন্দরভাবে উনি আপডেট দিয়েছেন, আসলে আমাদের আমরা চাই যে ভালো একটা মুভি এবং সুন্দরভাবে যেন এটা সব কাজগুলো ধীরে সুস্থে খুব ভালোভাবে যেন এই জিনিসগুলো হয়। আসলে অনন্য মামুন ভাই ঠিকভাবে প্ল্যান করেছেন, এটা ঠিক আছে যে এই বছরের শেষের দিকে আমরা পোস্টার পাবো, আর পোস্টার যখন আসবে ভাই বলার ভাষা নাই, কী হবে আমি জানি না। তো যাই হোক, আমার মনে হয় যে পোস্টারটা এটা হতে পারে যে কি বলে ক্রিসমাসের পরে এবং 31st নাইটের আগে, এই মিডল টাইমে হয়তো বা পোস্টারটা দিতে পারে হয়তো বা, ঠিক আছে। সো যাই হোক, অনেকগুলো আপডেট পেয়ে গেলাম, এবং দরদ মুভি নিয়ে আসলেই হাইপের কিছু নাই, যেভাবে চলতেছে ভালো একটা মুভি অবশ্যই সবাই চায়, এবং ভালো একটা এডিটিং, সব কিছু সুন্দরভাবে যেন পারফেক্টলি হয় সেই জিনিসটা চায়, হাইপ বাড়ুক বা কমুক। আর এমনিতে শাকিবিয়ান নাম, মানে শাকিব খান এই নামটাই একটা ব্র্যান্ড, এই নামটাই একটা হাইপ, এটা শুনলে এমনিতে অলরেডি হাইপ বেড়েই যাবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও এবং অনেকগুলো আপডেট আমরা জানলাম। সো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই পেজটা ফলো, মানে ইউটিউব সাবস্ক্রাইব তো করতে হবে, তাই না? প্রতিদিন বলতে বলতে না মানে কষ্ট লাগে। সো যারা যারা করেননি প্লিজ করে ফেলবেন, আর লাইক অবশ্যই চাই, অথবা কমেন্টস অবশ্যই করতে পারেন, ঠিক আছে। সো বাই বাই, আল্লাহ হাফিজ।